বান্দরবানের ছুরুইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের পূর্বায়ন উৎসব। ধর্মীয় ও সামাজিক এই উৎসবের গিরিয়ে রে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করে পার্বত্য জেলা বান্দরবানত। পূর্বায়ন পূর্ণিমা পালন উপলক্ষে সকালতন বান্দরবানের বিভিন্ন বিহারে চলাদে বিক্রয়ের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান, ফুল পূজা আর অষ্টশীল ও দশশীল। এই দিনই বৌদ্ধ হল আছে বিশেষ একান দিন। আসলে প্রবরণা উৎসবে মন্দিরে আসি সকালে, সকালে মন্দিরে এসে পূজা করি, ছোঁয়াং দিই। আমাদের বাসায় বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না হয়, তারপর নিয়ে আসি এখানে, ভান্তিদের দান করি। আজকে আমরা সন্ধ্যা প্রদীপ পূজা দিব, ফানুস উড়াবো, মন্দির মন্দিরে যাব। আজকে এই দিনে আমরা সকাল থেকে, সকাল 9টা থেকে আমরা ক্যাঙ্গে গেছি, অষ্টশীল পালন করেছি এবং বিকালে আরও অষ্টশীল পালন করব এবং ধর্ম দেশনা শুনবো। এরপরে আমরা হাতে প্রদীপ মাধ্যমে চুলামণি যাদের উদ্দেশ্যে আমরা ফানুস উড়াবো। অপেক্ষা থাকে প্রতি বছর যেভাবে প্রবণ পূর্ণিমা আসবে ফানুস উড়ানো হবে, কারণ ফানুস উৎসব নয়, এটা পূজার একটি অংশ। আমরা প্রদীপ জ্বালাই ফানুস মাধ্যমে আকাশে উড়াই এবং আমি মনে করি এই আলোতে অন্ধকারগুলি দূর হবে। আমাদের পবিত্র প্রবণ পূর্ণিমা সুন্দর করার জন্য ইতিমধ্যে জেলা প্রভাষক সাহেব মুখ্য, আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা গুরুজনরা আছেন, ধর্মীয় গুরু আছেন, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত্ব কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন এই চাহ।